দুৰ্গা পূজাৰ প্ৰাকখনত কৰিমগঞ্জত পাচলি লৈ হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে কৰিমগঞ্জৰ যে পাইকাৰী বজাৰত পাচলি নাইকিয়া বুলি ক'ব লাগিব কিয়নো যেন দুটা যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আছে বৰাকী যে এটা হৈছে মেঘালয়া হৈ ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু এটা হৈছে যিটো ডিমা হাচাও হৈ সাতাইছ নম্বৰ ইষ্টৱেষ্ট কৰিডৰ দুই এটা ঘাইপথৰ অৱস্থা অতি ভয়ানক হৈ উঠিছে দুই তিনিদিন ধৰি যেন সাতাইছ নম্বৰ যিটো ইষ্টৱেষ্ট কৰিডৰ আছে এইখন পথত প্ৰায় পাঁচ শতাধিক যান বাহন আৱদ্ধ হৈ আছে ইয়াতে পাচলিৰ গাড়ী আছে আৰু লগতে ক'ব লাগিব যেন যি মুখ্য যিখন পথ মেঘালয় হৈ গাড়ী পথ ইয়াৰ অৱস্থা বহুত দিনৰ পৰা প্ৰায় এবছৰৰ পৰা অতি বিপৰ্যস্ত হৈ আছে বৰ্তমানে যে নৈশ বাছসমূহ চলাচল প্ৰায় বন্ধ আছে কিছু পাচলিৰ গাড়ী বা সামগ্ৰীৰ গাড়ী আহি থাকে কিন্তু পাচলিৰ গাড়ীসমূহ পদতে দুই তিনিদিনৰ পৰা আৱদ্ধ হৈ আছে আৰু লগতে বৰষুণ বৰষুণৰ ফলত যে কি অৱস্থা হৈছে ইয়াতে এখন পাইকারি পাচলি দোকান চেষ্টা করি হৈছে ফুলকপি ফুলকপির অবস্থা অতি ভয়ানক হয়ে উঠি গেলি পচি গইছে আর যখন সামগ্রী আছে সামগ্রী আচলতে গেলি পচি গেছে আমি ইফালে দেখ চেষ্টা করি যে ইতে শাল আছে মূলা আছে বা গাজর গাজরের অবস্থা আমি চেষ্টা দেখাব গেলি পচি সকল আৰু মুঠ কথা হল যে ইয়াতে বাজারে কিন্তু গাড়ি আহাই নাই ইয়াতে আমি আৰু অলপ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম পাইকাৰী উম বজাৰৰ বাবে এখন গাড়ী আহি নামিছে কিন্তু ইয়াতে ব্য়াপক ভিৰ কোন পাইকাৰে কোনটো মাল লৈ যাব ইয়ালৈ হাহাকাৰ অৱস্থা কাৰাকাৰি লাগি গৈছে কব গলে যেন তেওঁ এটা বাসগছ লৈ যাব টমেট' আহিছে বা আন আন সামগ্ৰী আহিছে ইয়ালৈ এই অৱস্থা আৰু যেন পাইকাৰী বজাৰত যদি এনে অৱস্থা খুচুৰা বজাৰত নিশ্চয়কৈ অনুমান কৰা যায় যেন কি হব অৱস্থা হব পাৰে গতিকে করিমগঞ্জ এই যে পূজার মরসুম যথেষ্ট খি পাচলির দরকার আর এই সময়তে এই পাচলির এনেদরে অবস্থা হয়েছে ইয়াতে এগারী দোকানৰ গৰাকী আছে দোকানৰ গৰাকীৰ সহ আমি অল্প কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আচলতে কি কাৰণত এনেদরে এনেদৰে হয়েছে কি কিয় এই অবস্থা কিয় পাচলি নাই আর মূল মূল কারণবিটা কি মূল কাৰণটো হচ্ছে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এই শিলং রোডের এখন শিলং ব্যবসা চলছে সবজির শিলং থেকে যে সবজি আছে সেটা যদি গাড়ি ছাড়ে শিলং থেকে করিমগঞ্জে কখন আসে ঢুকবে আমাদের করিমগঞ্জে কোনো আশা নেই আর বৃষ্টি পড়ছে শিলং এবং করিমগঞ্জেও পড়ছে আপনারা দেখছেন এই শিলং এ বৃষ্টির জন্য কোনো মাল আমদানি হচ্ছে না তার জন্য মাল অল্প অল্প উঠছে বাজারে বস্তি থেকে মাল আসছে তার জন্য খানিকটা দামও বেশি এবং দাম হলেও মাল পাওয়া যাচ্ছে না কিন্তু রাস্তার জন্য অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে যে মালগুলো আসছে বাজারে দামে বিক্রি করলেও সেই মালে মালের যে রেট দিয়ে আনা সেই দামও সঠিক করতে পাওয়া যাচ্ছে না আপনারা দেখছেন এখন একটা ময়রা বাড়ির গাড়ি আসছে ওই একটা গাড়ি আসছে অনেক হাফলং রোড দিয়ে কিন্তু সেই রাস্তাও খারাপ সেটা ছয়টার সময় আসার কথা গাড়িটা কিন্তু আজকে এখন এগারোটা বারোটা পাচ্ছে গাড়ি এখন আসলো তো বরপেটা বলুন সব জায়গায় যোগাযোগ অবস্থা আমাদের করিমগঞ্জের কমিউনিকেশন খারাপ আর তার জন্য সামনে পুজো মা পূজো পুজো সবজির দরকার কিন্তু আমরা যারা ব্যবসা করছি আমরা টাকা পাঠাচ্ছি কিন্তু মাল সঠিক করতে পাচ্ছি না যা মাল দিচ্ছে অর্ধেক ভালো আছে অর্ধেক ভালো হচ্ছে না কেননা রাস্তার জন্যই তাই এটা আমরা পূজার সময় বলে থাকি বা সবসময় বলে থাকি কিন্তু প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট এই রাস্তার জন্য কিছু করা দরকার কেননা মেঘালয় আদার স্টেট সেই মেঘালয় চিফ মিনিস্টার এবং আসামের চিফ মিনিস্টার উভয়ের মধ্যে একটা সমঝোতা আসতে হবে কেননা এই মেঘালয় দিয়ে আসামের মাল আসতে হবে যেমন আমাদের আসাম হয়ে ত্রিপুরা যাচ্ছে আমরা আসামের রাস্তা ভালো রাখছে যে আমাদের করিমগঞ্জ বা ফাঁরার রাস্তা ভালো করে দেওয়া দেওয়া হয়েছে কেননা ত্রিপুরা দিয়ে মাল যাবে কিন্তু মেঘালয় দিয়ে যে রাস্তা দিয়ে আমাদের মাল আসছে সেটার কিন্তু নজর কেউ দিচ্ছে না যদি দেখা যায় যে খারুপেটিয়া বা নলবাড়ি বরপেটার পাশলে কিন্তু করিমগঞ্জ তাহে আসলে ডিমাহাসও হয়ে সাতাশ নম্বর রাষ্ট্রীয় ঘাই প্রতিনিধি এই পটুর অবস্থা কি আর যেটু হুলকু পোয়া গেছে যে দিন ধরে গাড়ি আবদ্ধ হয়ে আসলে ইয়ার উপর বড় আপনি ঠিকই বলেছেন মানে যেটা বরপেটা কার্পেটিয়া বা ওই সাইড দিয়ে যে গাড়িগুলো আসতো আগে শিলং হয়ে সেটা এখন হাফলং হয়ে আসে কিন্তু কিছুদিন আসছিল কিন্তু এখন তো সেই রাস্তাও এত বেশি খারাপ হয়েছে সকালের যদি গাড়ি ছাড়া হয় পরের দিন আসার কথা কিন্তু সেটা পরের দিনও আসে পৌঁছে না আরও দুই দিন লেগে যায় তার জন্য মালও নষ্ট হয় এবং মালের রেটও বেশি তার জন্য আমাদের করিমগঞ্জ বাজারে এখন রেট বেশি হতে চলেছে ক'ব গ'লে মাজত মত এটা দিন বাকী আছে দুৰ্গা পুজালৈ আৰু এনে সময়ত পাচলি অৱস্থাই জলাফুলাইছে কৰিমগঞ্জৰ ৰাইজক লগতে যে বিক্ৰেতাসকল আছে তেওঁলোকেও কিছু অধিক মুনাফা আদায় চেষ্টা কৰিছিলে সদায় সদায় কৰি থাকে কাৰণ তেওঁলোকে বাট চাই থাকে উৎসৱৰ যে বতাৰ কাৰণে উৎসৱৰ মৰচুমৰ কাৰণে কিন্তু এনেদৰে হোৱা নাই প্ৰায় ওলটা চবু হৈ গল পাচলি যি স্বাভাৱিকভাৱে থাকিব লাগে এই পাচলিও নাই লগতে যি গাড়ী বিলাক আহি আছে গেলা পেচা পাচলি উদ্ধাৰ হৈ আছে গতিকে এনে মারাত্মকভাবে হাহাকার সৃষ্টি পাসলিলে আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ এইটিন এপত নিউজ এইটিন এপ ডাউনলোড করব স্ক্যান করক এই কিউ কোড গুগল প্লে স্টোরও পাব এই নিউজ এইটিন এপ